আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছে নাড়ুর রেসিপি। তবে এটা নারিকেলের নাড়ু না বা তিলেরও নাড়ু না, এটা হচ্ছে চীনাবাদামের নাড়ু। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে এটা তৈরি করতে পারবেন, আর রান্না করার কোনো ঝামেলাই থাকবে না। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু চীনাবাদাম সহজলভ্য, তাই আজকের এই নাড়ুগুলো আমি চীনাবাদাম দিয়ে তৈরি করছি। এই জন্য একটা প্যানে আমি কিছু চীনাবাদাম ভেজে নিব। এখানে হাফ কাপের মতো চীনাবাদাম আছে। কোনো রকম তেল ছাড়া এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে উপরে যে লাল স্কিনটা আছে সেটাকে ফেলে দিব। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং একই প্যানে আমি কিছু তিল ভেজে নিব। আপনাদের কাছে যদি তিল না থাকে তাহলে প্রয়োজন নেই, শুধু বাদাম দিয়ে এই নাড়ুটা তৈরি করা যাবে। তিলগুলোকেও ভেজে নিয়ে তারপর এগুলোকে আমি তুলে নিব। বাদামের উপরে যে লাল স্কিনটা থাকে সেটা কিছুগুলো তুলে ফেলেছি আর কিছুগুলো আছে। আর ভাজা তিল নিয়েছি, আর নিয়েছি 3 চা চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। আর লাগবে বাটার বা ঘি। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এগুলোকে গুঁড়ো করে নিলাম, আর মাঝে মধ্যে এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। আর বাটারটাকে আমি কিছুটা গলিয়ে নিয়েছি। এই বাটারটা দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করার পরে দেখবেন বাদাম থেকেও কিছুটা তেল ছাড়বে আর এটা কিছুটা আঠালো টাইপের হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, এতে করে নাড়ুর কালারটা আরও সুন্দর আসবে। আর ব্যাস, এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এগুলোকে আরও বেশিক্ষণ ব্লেন্ড করলে এটা বাটারের মতো হয়ে যাবে। আর এখনই আমি নামিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপর নাড়ু শেপ দিয়ে নিব। এভাবে হাতের মধ্যে চিপে চিপে গোল করে শেপ দিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল বাদামের নাড়ু। দেখলেন তো, খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অনেক মজার। আর এটা কোনো বয়ামে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই ঝটপট বাসায় বানিয়ে ফেলুন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।